আজকে আমি আপনাদের ফটোশপের অনেক গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেয়ার্স। লেয়ার্স কী এবং লেয়ারের অপাসিটি, ডুপ্লিকেট লেয়ার, লেয়ারের অনেকগুলো অবজেক্ট কীভাবে অ্যালাইন করবেন, কীভাবে অনেকগুলো লেয়ার গ্রুপ করবেন, এই সমস্ত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। লেয়ার্স, লেয়ার্স কি? লেয়ার্স ফটোশপের অবজেক্টগুলার এক একটি স্তর বলা হয় লেয়ার্সকে, এক একটি স্তর। ফটোশপে আমরা সাধারণত লেয়ার্স নিয়েই কাজ করি বা কাজ করা হয়। এই লেয়ার্স প্যানেলটি যদি কারো না থাকে, ভিজিবল না থাকে, তাহলে উইন্ডোজ থেকে আমরা লেয়ার্স আনব অথবা কিবোর্ডের F7 চাপলেই লেয়ার্স প্যানেলটি চলে আসবে। চলুন একটা পেজ নিয়ে লেয়ার্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। একটি নিউ ডকুমেন্ট ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার সৃষ্টি হবে, একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার সৃষ্টি হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সাধারণত লক হয়ে থাকে। এই লেয়ারকে যখন আনলক করবেন বা নর্মাল লেয়ারে রূপান্তরিত করবেন, তখন এইখানে আমরা মাউস দিয়ে রাইট বাটনে ডাবল ক্লিক করব। আমার এই লেয়ারটা আনলক হয়ে গেছে, এটা এখন নর্মাল লেয়ার। এই লেয়ারে আমরা কাজ করতে পারবো। লকেড লেয়ারে সাধারণত কাজ করা যায় না। আপনি ইচ্ছে করলে এইখান থেকে আপনি লেয়ার আবার লক করতে পারবেন। লেয়ারটা আমার লক হয়ে গেল। এগেন এই লকে ক্লিক করলে আমার এটা আবার আনলক হয়ে যাবে। এটা লেয়ারের অপাসিটি। চলুন আমরা একটি অবজেক্ট নিই। অবজেক্ট নিয়ে আমরা লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে রেকট্যাঙ্গেল টুল নিলাম, রেকট্যাঙ্গেল টুলের কালার নিলাম ব্ল্যাক। এখানে আমরা ক্লিক করলে আমাদের লেখার সুযোগ করে দিবে। লেয়ার ওয়ান, যখন রেকট্যাঙ্গেল টুল নিয়ে কাজ করব আমরা, অটোমেটিক্যালি লেয়ার সৃষ্টি হয়ে যাবে, অটোমেটিক্যালি লেয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে আমাদের অটোমেটিক্যালি লেয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন আপনারা সাপোজ আপনি এখন নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ারটা কীভাবে নেবেন, এইখান থেকে আমরা নিউ লেয়ার নিয়ে কাজ করতে পারবো। ক্রিয়েট এ নিউ লেয়ার। এবার চলুন মার্কি টুল দিয়ে আমরা এই লেয়ারে একটি আরেকটি কালার দিই। কিভাবে কালার অ্যাপ্লাই হয় সে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমরা এইখান থেকে ব্লু কালার নিয়ে অল্টার ডিলেট কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। তাহলে আমরা জানলাম কিভাবে নিউ লেয়ার নিব। রেকট্যাঙ্গেল টুল নিলে আমাদের অটোমেটিক্যালি লেয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা আমাদের মুভ টুল। মুভ টুল দিয়ে আমরা একটি অবজেক্ট সহজেই মুভ করতে পারবে। দেখুন এই যে লেয়ার নাম্বার 3, লেয়ার নাম্বার 3, এই 3 লেয়ারটা আমার সবার উপরে আছে, তার নিচে আছে 2, তার নিচে আছে 1। এখন আমি যদি 2 লেয়ারটা উপরের দিকে মুভ করি, তাহলে আমার এই অবজেক্টটাও উপরের দিকে মুভ করবে। নাম্বার 1, এই 1 লেয়ারটা যদি উপরের দিকে মুভ করি, তাহলে আমার এই যে ব্ল্যাক লেয়ারটা আছে, অর্থাৎ লেয়ার 1, এটা আমার উপরের দিকে মুভ করবে। এই লেয়ারটাকে যদি আপনি কখনো হাইড করতে চান, তাহলে আমরা এইখান থেকে
ইনভিজিবল করে দিতে পারবো। লেয়ারটা আমার হাইড হয়ে গেল। এটাকে যদি হাইড করতে চান তাহলে আমার এটা এভাবে হাইড করতে হয়। তাহলে এইটা হচ্ছে লেয়ারের অর্ডার। আপনি লেয়ারগুলোকে মুভ করতে পারবেন, একটির উপর থেকে আরেকটির উপরে আনতে পারবেন সহজেই। লেয়ার এইখান থেকে সিলেক্ট না করে রাইট বাটন ক্লিক করে আমরা লেয়ার সিলেক্ট করতে পারব। সাপোজ এইটা আমার 3 নম্বর লেয়ার, এটা আমার 1 নম্বর লেয়ার। এই লেয়ারে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমার লেয়ার 1টা উপরে আসবে। আমরা এইখানে ক্লিক করলে লেয়ার 1 সিলেক্ট হয়ে যাবে। এই লেয়ারটা উপরের দিকে নিলে আমার উপরে চলে আসবে। এখন বোঝানোর সুবিধার্থে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি। অর্থাৎ এই লেয়ারটা আমার উপরের দিকে আছে এবং এই নিচের 2টা নিচে আছে, 1 নম্বরের নিচে। লেয়ারগুলোকে গ্রুপ করতে হলে কন্ট্রোল চেপে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন এই 3টা লেয়ার একবারে সিলেক্ট করব তাহলে উপরের লেয়ার এবং সিলেক্ট করে শিফট ধরে নিচের লেয়ারকে ক্লিক করতে হবে। তাহলে আমার 3টা লেয়ার সিলেক্ট হয়ে গেল। এবার চলুন এই 3টা লেয়ার সিলেক্ট করে আমরা গ্রুপ করতে পারি। 3টা লেয়ার সিলেক্ট করার পরে এইটা হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ গ্রুপ লেয়ার। ক্লিক করলে আমাদের এই 3টা লেয়ার একটা গ্রুপের মধ্যে ঢুকে যাবে, অথবা আপনারা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারবেন। এবার চলুন লেয়ারের অবজেক্টগুলোকে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করব। কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে রাখি পাশে। আমি আবার একটা রেকট্যাঙ্গেল লেয়ার নেব, এই লেয়ারটা ডিলিট করে দিই, হাইড করে রাখি। এবার চলুন আমরা এই অবজেক্টকে যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল জে দিয়ে আমরা লেয়ারগুলোকে কপি করতে পারবো, অথবা আপনারা যদি ইচ্ছে করেন তাহলে অল্টার কিবোর্ডের অল্টার চেপে আমরা কপি করতে পারবো। শিফট ধরলে বরাবর চলে আসবে, অল্টার শিফট, অল্টার শিফট। এভাবে লেয়ারগুলোকে আমরা কপি করতে পারি, ডিলিট দ্বারা লেয়ারগুলোকে ডিলিট করে দিতে পারি। এবার চলুন লেয়ার অ্যালাইনমেন্ট। এই 3টা লেয়ারকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টপ অ্যালাইনমেন্ট যদি করতে চাই তাহলে অ্যালাইন টপ, আমাদের অবশ্যই মুভ টুল সিলেক্ট থাকতে হবে এবং টপ অ্যালাইন। তো টপ অ্যালাইন ছিল, কিন্তু আমাদের যে হরিজেন্টাল সেন্টার এই অ্যালাইনমেন্ট এখন পর্যন্ত হয়নি। আমরা এটা করতে হলে কি করব, আমরা হরিজেন্টাল সেন্টারে ক্লিক করব।
আমার এই তিনটা লেয়ারের দূরত্ব সেম হয়ে গেল। এবার চলুন এই তিনটা লেয়ারই সিলেক্ট হয়ে আছে, এটা আমাদের লেয়ারের থেম্বেলেন। লেয়ারের থেম্বেলেন যদি কখনো বড় করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে লার্জ থেম্বেলেন, এটা বড় হয়ে গেল। এবার চলুন কন্ট্রোল টি দ্বারা সবগুলাকে বড় করে নিই। এই লেয়ারগুলোকে আমি এখন গ্রুপ করে ফেলব, কন্ট্রোল জি। এই লেয়ারগুলোকে আমি এখন গ্রুপ করে ফেলব, তাহলে গ্রুপ করতে হলে কিবোর্ডের কন্ট্রোল জি, গ্রুপ ওয়ান। এবার আমি আবার এই গ্রুপ লেয়ারগুলোকে নিচের দিকে কপি করব অল্টার ধরে, অথবা আরেকটি নিয়ম আছে সেটা আমি দেখাবো পরবর্তীতে, অল্টার 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 এবার চলুন আমার এই লেয়ারের যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যালাইনগুলা কীভাবে করতে হয়, সব কয়টা লেয়ার সিলেক্ট করুন, গ্রুপ লেয়ার। এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যালাইন সেন্টার। এবার এখানে ক্লিক করলে আমার সবগুলো লেয়ারের দূরত্ব সেম হয়ে যাবে। এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টি, এন্টার। এবার চলুন আরেকটি উপায়ে আমরা কিভাবে অ্যালাইন করতে পারব। আমি আবার সবগুলো নিউ পেজ নিই, সাপোজ আমি এইখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা রেকট্যাঙ্গেল টুল দ্বারা অ্যালাইন ভরে ফেলবো এটুকু, তাহলে আমার এখানে করতে হবে কন্ট্রোল জে দিয়ে কপি করব চারটা, যেহেতু আমাদের একটা আছে 1, 2, 3, 4। তাহলে আমার এই লেয়ারের ভিতরে লুকিয়ে আছে 1, 2, 3, 4 চারটা এবং 2। আমি বোঝানোর স্বার্থে এটা এইখানে নিলাম, 1, 2, 3, 4, 5। আমার এইখানে টোটাল পাঁচটি লেয়ার আছে, পাঁচটি লেয়ারই এইখানে আছে এর মধ্যে নিচে। একদম নিচের লেয়ারটা, সরি একদম উপরের লেয়ারটা, 5 নম্বর লেয়ারটা আমি টান দিয়ে শিফট ধরে এখানে আনব, এবং এই 5 নম্বর লেয়ার এবং 1 নম্বর লেয়ার শিফট ধরে ক্লিক করব, তাহলে আমার টোটাল লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি এইখানে ডিস্ট্রিবিউশন
distribution horizontal center এ ক্লিক করব। তাহলে আমার ভিতরে যে লেয়ারগুলো ছিল সেই লেয়ারগুলো কি হলো আমার একত্রে horizontal center হয়ে গেল। এখন আমি এগুলোকে আমি আবার গ্রুপ করব। যেহেতু আমার স্মার্ট গাইডটা অন আছে এটা অটোমেটিকই হয়ে যাচ্ছে অ্যালাইনমেন্ট। ইচ্ছা করলে আপনারা গ্রুপ লেয়ারের অপাসিটি আমরা কমাইতে পারি, এইখান থেকে কালার দিতে পারবেন। গ্রুপ লেয়ারের যদি কালার দিই তাহলে আমার কি হবে ওই গ্রুপ লেয়ারে আমার কালার হয়ে যাবে। গ্রুপ লেয়ারে যদি স্ট্রোক দেন তাহলে আমাদের কি হবে ওই গ্রুপ লেয়ারের স্ট্রোকও হবে। Thank you for watching this video. Next video, I will discuss about clipping mask. Thank you.